আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন মুসলিম হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিন্তু প্রত্যেকের জন্য ফরজ, আর এই নামাজই কিন্তু আপনার আমার জান্নাতে যাওয়ার চাবিকাঠি। কিন্তু আপনি জানেন কি যে আপনি নামাজ ঠিকই পড়ছেন, কষ্ট করে ফজরে ঠিকই উঠছেন, দুপুরে সব কাজকর্ম সেরে ঠিকই আপনি জোহরের সালাত আদায় করছেন, আপনি দুপুরে রেস্ট করার পরে আসরের সালাত, মাগরিব, ঈশা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছেন, কিন্তু কিছু কিছু ভুল যেগুলো নামাজ ভঙ্গের কারণ, এইগুলো না জানার কারণে আপনার নামাজ হচ্ছে না। প্রায় সেই ভুলগুলো আপনি করছেন, আপনার নামাজ ভেঙে যাচ্ছে, যার কারণে নামাজ পড়ছেন ঠিকই, নামাজ হচ্ছে না। এমনই কিছু কারণ আজকে আমি তাদের সঙ্গে শেয়ার করবো যেগুলোর কারণে আমাদের নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। পুরো আলোচনাটুকু শুনবেন, আশা করি অনেক অনেক কাজে আসবে। নামাজ ভঙ্গের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম যে কারণটির কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। দর্শক, আমরা মুসলমান হিসাবে আমাদের কিন্তু ন্যূনতম কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে শেখাটা দরকার ছিল। এই কোরআনুল কারিম যদি আমাদের নামাজের মধ্যে শুদ্ধভাবে আমরা পড়তে না পারি, আমরা এক হরফের জায়গায় আরেক হরফের উচ্চারণ যদি আমাদের নামাজের মধ্যে হয়, আমাদের নামাজ কিন্তু ভেঙে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দেই, ধরুন নামাজের মধ্যে আমরা সূরা ইখলাস কে না পড়ি, সচরাচর সবাই 95% মুসলমান যারা নামাজ পড়ে এরা সূরা ইখলাস তো অবশ্যই পড়ে, আমার মনে হয় 100%ও পড়ে। সূরাতুল ইখলাসের মধ্যে প্রথম যে অক্ষরটি রয়েছে কফ, যেটি দিয়ে আমরা উচ্চারণ করি কুল হু আল্লাহু আহাদ, এখন আপনার সহি উচ্চারণ কি? কুল হু আল্লাহু আহাদ। এই কুল শব্দটির অর্থ হচ্ছে বলুন, হে নবী আপনি বলুন, কুল বলুন। কিন্তু এই কুল লিখতে যেই কফ রয়েছে, দুই নোক্তাওয়ালা যে কফ, এই কফ দিয়ে না বলে অধিকাংশ মুসলমান সাধারণভাবে বলে কুল, কুল হু আল্লাহু আহাদ। যদি আপনি কুল বলে থাকেন, অর্থ কি দাঁড়ায়? যেখানে অর্থ হওয়ার কথা ছিল কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন আল্লাহ হচ্ছেন এক, সেখানে আপনি যদি বলেন কুল তাহলে হয় হে নবী আপনি খান, নাউজুবিল্লাহ, হে নবী আপনি খান। কুল মানে খাওয়া, খাওয়ার জন্য আদেশ করা, আমরের সিগা কুল, অথচ এখানে উচ্চারণ হবে কুল, দুই নোক্তাওয়ালা কফ। মাখরাজ যখন আপনি ভালোভাবে পড়বেন তখন দেখবেন আপনার আমার উচ্চারণগুলো অধিকাংশই হয় না। সো এই দিকটাকে খেয়াল রাখতে হবে নামাজে যদি অশুদ্ধ পড়েন। এটা তো আমি একটা এক্সাম্পল দেখালাম, এরকম শত শত ভুল আপনি আমি দৈনন্দিন করে থাকি। এজন্য সর্বপ্রথম কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে শেখার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। অনেকেই অনলাইনে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থাকেন, ভালো। এখন আপনি যদি এমন ভালো কাউকে পান যারা অনলাইনে ক্লাস করায়, তাহলে অবশ্যই তাদের কাছে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিখে নেবেন। যারা পুরুষরা রয়েছেন অথবা নারীরা রয়েছেন, তাদের জন্য পুরুষদের জন্য পুরুষের মাধ্যমে এবং নারীদের জন্য ভালো দক্ষ হাফেজা আলেমা দ্বারা কোরআনুল কারিমের শিখার সুন্দর ব্যবস্থা রয়েছে। দূর থেকে যারা শিখতে চান দেশ এবং দেশের বাহিরে, অনলাইনের মাধ্যমে সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারেন। যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে নামাজের মধ্যে কথা বলা। যদিও এটা আমরা কেউই করি না, কিন্তু জেনে রাখা ভালো যে নামাজের মধ্যে কেউ যদি কথা বলে থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে। তিন নাম্বার, কোনো লোককে সালাম দেওয়া, অথবা কেউ আপনাকে সালাম দিয়েছে, সালামের উত্তর দিলেন, এটা ইচ্ছাই হোক ভুলে হোক যদি করে থাকেন নামাজ ভেঙে যাবে। অনেকে ভাবতে পারে সালাম তো আরবি জিনিস, এটাও তো ভেঙে যাবে। অবশ্যই ভেঙে যাবে, আরবি আর বাংলা এখানে প্যাক না। চতুর্থ নাম্বার, উফ অথবা আহ অথবা উফ, হ্যাঁ, এই যে আমরা ব্যথা পেলে, আঘাত পেলে মুখ দিয়ে যেমন সাউন্ডটা করি অনেক সময়, হ্যাঁ, আপনার পায়ে মশা কামড়াচ্ছে আপনি উফ বলে সেটা সরালেন, বা গরম লাগতেছে উফ এমন করলেন, তো এই যে এই সাউন্ড মুখ দিয়ে করতেছেন এটাও কিন্তু আপনার নামাজ ভঙ্গের অন্যতম কারণ। নামাজের মধ্যে এ ধরনের আওয়াজ করা যাবে না। পাঁচ নাম্বার, বিনা ওজোরে কাশি দেওয়া যাবে না। বিনা ওজোরে কাশি কীরকম? সাপোজ ধরুন আপনার সামনে কেউ একজন আছে, তো সে আপনাকে ডাকতেছে অথবা খুঁজতেছে বা কিছু একটা, হ্যাঁ, আপনি একটা কাশি দিয়ে তাকে সিগন্যাল দিলেন যে হ্যাঁ আমি আছি অথবা যে কোনো কিছু, তো এই যে এইগুলো কিন্তু নামাজ ভঙ্গের কারণ।
আপনি এই কাশিটা আপনার আসেনি? সাধারণত কাশি আসলেও নামাজের মধ্যে যথাসম্ভব চেপে রাখা উচিত। নামাজের মধ্যে আসলেই কাশি আহ 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 করে কাশি, এটা দেওয়া যাবে না। অনেকে কাশতে 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 একদম শেষ যা যায় অবস্থা, না না এটা করা যাবে না। কাশি আসলেও কাশিকে যথাসম্ভব দমিয়ে রাখতে হবে, যত চেপে আটকিয়ে কাশি দেওয়া যায়। কাশি আসলেই উড়া ধরে শুধু কাশবেন, এটা করা যাবে না। আর বিনা অজুহাতে কাশি দিলে নামাজই ভেঙে যাবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। 6 নম্বর, আমলে কাসির করা। বলবেন আমলে কাসির কি জিনিস? আমলে কাসির হচ্ছে নামাজের মধ্যে আপনি এমন কোনো কাজ করলেন যে আপনাকে দূর থেকে কেউ দেখে যদি মনে করে আপনি নামাজে নেই। যেমন আমরা যখন নামাজে আত্তাহিয়াত শুরুতে বসি, তখন আমরা এইভাবে আমাদের হাঁটুর উপরে হাত রেখে আমরা এভাবে বসে থাকি। কিন্তু এখন আপনি হাঁটুর উপরে হাত না রেখে আপনি এভাবে হাত মাঝখানে দিয়ে বসে আছেন, মেরুদণ্ডকে ভেঙে বাসে ভাই বসে আছেন। তাহলে আবার তাকাতে হবে আপনাকে কোথায়, আপনার কোলের দিকে, এভাবে তা না করে এভাবে বসে আছেন। তখন কে একজন দেখলে মনে করবে কি যে লোকটা নামাজে নেই, নামাজ শেষ, বসে বসে হয়তো বা তসবি গুনছে। কিন্তু না, আপনি নামাজে আছেন। তো এই যে কেউ আপনাকে দেখে এমনটা মনে করা যে আপনি নামাজে নেই, এটাই কিন্তু আপনার নামাজ ভঙ্গের অন্যতম কারণ।